স্বাগত আমি সিনিয়র শিক্ষক সৃষ্টি সেন্টার স্কুল এন্ড কলেজ রাজশাহী লোকেশন এই শীতের সকালে আশা করি সবাই আল্লাহর মধ্যে ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি লক্ষ্মী বেবিরা ক্লাস প্রথমে এখন কি করব এখন আমরা পূর্বের পড়ার একটু চেয়ে নিই আমার সোনা বাবুদের কাছ থেকে অনেক কষ্ট করে অনেক চুপচাপ করে বাবুরা খাতাপত্র সামনে নিয়ে ক্লাসের মধ্যে যে সাবিত বাবু মাইরা বাবু খুশবু বাবু অনেক লক্ষ্মী সোনা নিম বাবু আছে আপ্তাহী আছে এরপর মালিয়া আছে মাইরা আছে অর্কি আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকালবেলা সুন্দর করে বসার জন্য আচ্ছা তাহলে বাবুদের কি আমি একটু জেনে নিই বাবুরা আসলে সবার মনে আছে তারপর একটু জানি হ্যাঁ বেবিরা তো বারবার করে যত তাড়াতাড়ি মুখস্থ করতে ভুলে আমরা জানি আমরা আমরা Two.
আমরা যদি ভালো করে না বলি তাহলে কিন্তু আমরা সংখ্যাগুলো চিনবো না, আমাদেরকে নিজে নিজে সুন্দর করে আস্তে আস্তে সংখ্যাগুলো চিনতে হবে। এখন আমরা 6 পর্যন্ত পড়লাম, এখন আমরা কি লিখব আজকে তোমাদেরকে বলেছি, আমরা লিখব আজকে 2 3 4 5 আমরা কি লিখব 2 3 4 5 আচ্ছা তাহলে পড়িয়ে দেয়া 2 3 4 5 আমি আবার পড়ছি বিপিলা, দেখো আমাদেরকে কিন্তু আলাদা আলাদা করে চিনতে হবে, আমাদেরকে সংখ্যাগুলো আলাদা চিনতে হবে, না হলে আমরা এলোমেলো সংখ্যাগুলো পারবো না। তাহলে আমরা কি বলছি, দেখো 2 2 3 4 5 আমরা কিন্তু যখন বেশি পড়বো তোমাদেরকে আলাদা আলাদা করে চিনতে বলবো, যে বলো তো বাবু এই সংখ্যাটা কত এই সংখ্যাটা কত, তার জন্য তোমাদের কি করতে হবে সব আলাদা আলাদা সংখ্যাগুলো চিনতে হবে। তাহলে আমি আবার পড়ছি, দেখো 2 এবং খাতায় দাগ টেনে থাকতে হবে, আমরা কিন্তু আমাদের বোর্ডে দাগ টেনে নিয়েছি লক্ষ্মী বেবিদের জন্য। আচ্ছা তাহলে কি করবো, এখন আমরা লেখা শুরু করি, আমরা লেখা শুরু করি সরকারি প্রাথমিক বই এবং বোর্ড বইটা ফলো করি আমরা, প্রত্যেকটা লেখা কিন্তু বোর্ড বই অনুসারে লিখছি আমরা, যে বই থেকে পড়ি আমরা সর্বপ্রথম খেয়াল করবো আমাদের সরকার প্রদত্ত যে বই আছে সেই বই আমাদের প্রতিটা সংখ্যা কিভাবে লেখা আছে আমরা সেটা অনুসরণ করি আমাদের লিখি। আমরা ফোর লেখার সময় দেখবো ফোরের এই পাশে কিন্তু একটু ছোট্ট করে দাগ বের হয়ে আছে, এটা লেখার চেষ্টা করবা সবাই। আচ্ছা এরপর আমরা লিখছি ফাইভ টান দিয়ে এরকম একটা গোল দিবা, পরে এখানে একটা টান দিয়ে এভাবে কিন্তু ফাইভ লেখা যায় আমাদের, বুঝতে পেরেছো? তাহলে আমি কি ফাইভ ফাইভ লিখলাম, হ্যাঁ তাহলে লিখো সেভাবে ওরকম বাবুরা। তাহলে আমি আবার লিখছি, দেখো টু, বারবার টু লিখে টু এর ঘরটা ভুল করে নেই, টু আমি বারবার টু লিখছি, দেখো টু টু দিকে হবে না বাবা, নিচের দিকে হবে না, দুই লেখা শুরু টু মন হবে লিখছি, দেখো টু আমরা আমরা কি করলাম টু লেখা শেষ করে দিলাম। এরপর আমরা লিখব থ্রি, এরপর আমরা লিখছি থ্রি, মানে এটা তো ঠিক আছে, এটা কি লেখা ঠিক আছে, ও পরপর আমরা লিখি, যেমন থ্রি
ওরা মালিহা তাবাসসুম স্পন্দ অনি থ্যাংক ইউ সোনা খুশবু আজমেরিন মি আপতাহি সাবিত সাইফ তারপরে আছে রাফিয়া ভেরি গুড থ্যাংক ইউ সোনা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা ক্লাসে জয়েন করেছো আচ্ছা লক্ষ্মী বেবিরা এরপর দেখছি আমরা থ্রি দেখলাম আমরা আবার দেখছি থ্রি সবাই আমরা যারা লেখি লেখা শেষ করলাম বেবিরা তোমরা কিন্তু আস্তে আস্তে লিখতে পারো কোনো সমস্যা নাই তারা ধরা কিচ্ছু নাই আস্তে সুন্দর করে লেখা বলে আস্তে করে সুন্দর করে লিখতে হবে আচ্ছা থ্রি লিখলাম এরপর লিখবো ফোর এরপর লিখবো ফোর এরপর লিখবো ফোর দেখো বেবি ফোর খাতা দেখেন
এরপরে বলবে স্পন্দন, স্পন্দন বাবুটা বলো খুশবু করেছে। আচ্ছা খুশবু বেবিটা বলো তো, ওয়ান টু থ্রি ফোর বলো তো, খুশবু আমার হয়ে গেছে। ম্যাম আমি বলবো, আমি বলবো 1 2 3 4 5